অনেক বন্ধু বান্ধবীরাই আছেন যারা কি ক্রিম ইউজ করবেন মুখের মধ্যে সেটা ভেবে পান না। তারা এটা নিয়ে ভাবেন যে এই ক্রিমটা ইউজ করলে মুখের মধ্যে কোনো কিছু বেরিয়ে যাবে না, তো ওই ক্রিমটা ইউজ করলে মুখের মধ্যে র্যাশ বেরিয়ে যাবে না, তো এটা নিয়ে অনেকে সমস্যায় পড়েন। তো আজ আমি আপনাদের এই সমস্যা দূর করার জন্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা দেখছেন হেলথ এন্ড মেডিসিন টিপস চ্যানেল, আর আপনাদের সাথে আপনাদেরই খুবই পরিচিত আমি দীপক। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি আপনাদের হিমন্ড ক্রিম সম্পর্কে বলবো, যেটার প্রস্তুতকারক কোম্পানির নাম হলো বিসিএল ফার্মা এবং যেটা মার্কেট করেছে যে কোম্পানিটা সেই কোম্পানিটার নাম হলো কিউটিস ডার্মা কেয়ার। তো বন্ধুরা, এটা একটা খুব সুন্দর 50 গ্রামের একটি ছোট্ট কৌটোতে পাওয়া যায়, যেটার দাম হলো 180 টাকার মতো, যেটা আপনারা খুব সহজেই আপনার নিকটবর্তী বাজারে যে কোনো ফার্মাসি শপ বা মেডিকেল শপে খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা আপনারা কোন কোন কাজেতে এটা ইউজ করতে পারবেন এবং এটার সাইড এফেক্ট কী, এটা দিনে কতবার ইউজ করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যেই আমি আপনাদের বলবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশান পেতে আপনাদের অসুবিধা না হয়। এই ক্রিমটা সেই সমস্ত বন্ধুবান্ধবীরা ইউজ করতে পারেন যে সমস্ত বন্ধুবান্ধবের স্কিনটা একটু শুষ্ক ধরনের, সেই সমস্ত বন্ধুবান্ধবীরা এটা ইউজ করতে পারেন। এবং এই ক্রিমটা ইউজ করার সাথে সাথে আপনারা এর যে সমস্ত বেনিফিটসগুলো পাবেন, সেই সমস্ত বেনিফিটসগুলো হলো আপনার বয়স্কজনিত যে সমস্ত প্রবলেমগুলো দেখতে পাওয়া যায়, বার্ধক্যজনিত যে সমস্ত লক্ষণগুলো দেখতে পাওয়া যায়, রিঙ্কেল, ফাইন লাইন ইত্যাদি কমাতে এটা সাহায্য করে, ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, ত্বককে সবসময়ের জন্য হাইড্রেট রাখে, এটা আপনার স্কিনকে অনেকটা সফট, স্মুথ এবং কোমল রাখে অনেকটা। তো বন্ধুরা, এটা যদি আপনারা অনেক দিন ধরে ইউজ করছেন সেক্ষেত্রে আপনার এটা সাইড এফেক্ট কিছু দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনার স্কিনের মধ্যে চুলকানি, র্যাশ ইত্যাদি প্রবলেমগুলো আপনার হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আমি বলবো যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম বা মুখের মধ্যে কোনো ধরনের ক্রিম ইউজ করার পূর্বে অবশ্যই সেটা ডক্টরের পরামর্শ ছাড়া না ইউজ করাটাই ভালো। তো বন্ধুরা, এটা আপনারা কখন কখন ইউজ করতে পারবেন? বন্ধুরা, এটা আপনারা দিনে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন। অবশ্যই ইউজ করার পূর্বে ভালো করে মুখটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। তো 2 থেকে 3 বারের বেশি না ইউজ করাটাই ভালো, 2 থেকে 3 বারই আপনারা ইউজ করবেন। তো যতবার ইউজ করবেন তার আগে আপনারা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে এটা ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আমার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের সেই সমস্ত বন্ধুবান্ধবীদের অনেকটাই ভালো লাগবে যারা এই প্রবলেমটা নিয়ে অনেক দিন ধরে ফেস করছেন যে কোন ক্রিমটা ইউজ করব আর কোন ক্রিমটা ইউজ করব না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর এই ক্রিমটার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। আর যতটা পারবেন ভিডিওটি সে সমস্ত বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দিন, যাদের এই প্রবলেমগুলো সমস্যায় সবসময়ের জন্য তারা ফেস করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।